আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে পিএসএল কে নিয়ে। সো পিএসএলটা কীভাবে আপনারা করবেন সেই ট্রিকটাই থাকছে আজকের ভিডিওতে। আর আজকে এই টিউটোরিয়ালে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি খুবই ইজি ওয়েতে দেখাবো কীভাবে পিএসএলটা করবেন উইদাউট কপিরাইট। অ্যান্ড কপিরাইটটা আসলে 100% আমি কখনোই বলবো না, এবং কোনো ভিডিওতেই আমি বলি না 100% কপিরাইট ফ্রি, আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, বাট 90% সেভ করবে আমার এই ট্রিকগুলো যদি আপনি ইউজ করেন। তো ফার্স্ট অফ অল, এখন হচ্ছে আমি যেগুলো দেখাবো, তো সেটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো যেন ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখবেন না টেনে। আর ভিডিওর মাঝখানে কিছু কিছু ট্রিক থাকছে আপনাদের, এগুলো জানানো অবশ্যই দরকার, যেগুলোর জন্য আপনারা ফেসবুকে কিছু কিছু ইস্যু চলে আসতেছে, তো এই ইস্যু তখন আর আসবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি লাইভে যাচ্ছি। লাইভে যাওয়ার আগে একটু বলে দিচ্ছি, আপনারা যদি কোনো সাউন্ড নিয়ে কোনো প্রবলেম হয়, এভাবে র্যাপার প্ল্যাকটা ইউজ করবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনারা এই যে নিচে দেখছেন যেই ভিডিওটি, তো এই র্যাপার প্ল্যাক এই প্রবলেমটা হচ্ছে আপনারা এখান থেকে সলভ করতে পারবেন। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আর একটা ভিডিও দেখবেন, সেটা হচ্ছে কীভাবে আপনি লাইভ করে এবং ডলারে ইনকাম করবেন, সেটা হচ্ছে এই ভিডিও অ্যাডস্টার মাধ্যমে কীভাবে আপনি ইনকাম করতে পারবেন, সেটা থাকছে আমার এই ভিডিওতে। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। সো এখন আমরা চলে আসছি আমাদের হচ্ছে লাইভ পেজে। লাইভ পেজে কীভাবে আসছি সেটাও আমরা আপনাদের দেখা দিচ্ছি, কারণ অনেকেই আছেন নতুন, তো সেই জন্য আপনারা আপনাদের পেজে চলে যাবেন। পেজে যাওয়ার পরে লাইভ ভিডিওতে ক্লিক করবেন, দের হচ্ছে গো লাইভ। গো লাইভে আসার পরে আপনাদের এখানে হচ্ছে টাইটেল দিতে হবে, তো আমি এখন টাইটেল দিচ্ছি না, আপনারা আপনাদের মতন যেই খেলা দেখাবেন সেই খেলার টাইটেল দিয়ে দেবেন। এবং বিশেষ করে আপনারা যেমন এখন পিএসএল যদি যান, পিএসএলটা একটু অ্যাভয়েড করে ট্রাই দেওয়ার চেষ্টা করবেন। লাইভ ম্যাচ তারপর হচ্ছে পিএসএলটা হচ্ছে হ্যাশট্যাগে দিলে বেটার হয়। তা আমি এখন জাস্ট লাইভ টেস্ট দিয়ে দেখাচ্ছি। লাইভ টেস্ট জাস্ট আপনি এখানে একটা দিবেন হ্যাশট্যাগ দিয়ে পিএসএল, এই জিনিসটা দেবেন। এটা দিলে হচ্ছে অনেক সময় যে কেউ খুঁজলে এই ট্যাগের মাধ্যমে আপনাকে খুঁজে পাবে। তো আমি জাস্ট এটা দিচ্ছি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্স সেটিং। অডিয়েন্স সেটিংয়ে যাওয়ার আগে আমি আপনাদের কিছু বলে দেবো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা গ্রুপ ক্রিয়েট করবেন, আপনাদের যারা লাইভ স্ট্রিম করেন একটা গ্রুপ ক্রিয়েট করবেন। এখানে আপনারা চেষ্টা করবেন যত মেম্বার বানাবেন তত আপনাদের লাভ হবে, কারণ যত মেম্বার থাকবে তারা অথেন্টিক থাকবে, তারাই হচ্ছে সবসময় খেলা দেখে। এবং ওই গ্রুপে যখন আপনি খেলা শেয়ার করবেন তখন দেখবেন সব অ্যাক্টিভ, মানে যদি 5,000 10,000 হয় ইনস্ট্যান্ট আপনার লাইভে সবাই চলে আসবে। তো সেই জন্য অবশ্যই আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করে এবং হচ্ছে এটাতে অ্যাডমিন দিয়েই আপনারা গ্রুপটা শেয়ার করবেন এবং হচ্ছে প্রমোটও করতে পারেন। তো সেটা আপনারা তো জানেন কীভাবে প্রমোট করতে হয়, যদি না জানেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমার কিছু ভিডিওতে দেওয়া আছে কীভাবে আপনারা প্রমোট করবেন। তো অডিয়েন্স সেটিংয়ে যেতে হবে, অডিয়েন্স সেটিংয়ে যে সিম্পলি আমি কয়েকটা সিটি ব্লক লিস্ট দিয়ে দেবো, সেই সিটি ব্লক লিস্টে ব্লক করলেই আপনাদের মোটামুটি কপিরাইট থেকে আপনারা মুক্ত পেয়ে যাবেন। সো এটার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনারা অবশ্যই লাইভটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটা আমি গত ভিডিওতেও দেখাইছি, তো আপনারা কীভাবেই করবেন। যেমন পিএসএল পিএসএল যে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এই যে পিএসএল আসছে, এটাকে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ব্লক করতে হবে, এটা আমাদের ব্লক করতে হবে। এটা যখন ব্লক করব তখন এখান থেকে ওরা কোনো আমাদেরকে কপিরাইট অথবা আমাদের কোনো কিছুই ওরা দেখতে পাবে না, ঠিক আছে। দেন হচ্ছে এই রিলেটেড যারা যা যা আছে, হ্যাঁ এই রিলেটেড যে যেগুলো আছে, তারপর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এই এই যে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আপনাকে আপনি হচ্ছে ব্লক করে দেবেন। যেমন হচ্ছে আরও কিছু কিছু আমি বলি, সবগুলো এখন ভিডিওতে দেখা কোনোভাবে পসিবল হবে না। এদের যত ক্রিকেটের এরকম হচ্ছে অফিসিয়াল পেজ আছে পাকিস্তান ক্রিকেটের, দেন হচ্ছে আপনাদের যে টেলিভিশনগুলো হচ্ছে এদের এরা হলো লাইভ টেলিকাস্ট করতেছে, মানে যত লাইভ টেলিকাস্ট টিভি চ্যানেলগুলো আছে, আপনারা আগে একটু গুগলে সার্চ দেবেন যে পিএসএল কোন কোন টেলিভিশনে দেখাচ্ছে, সেই সেই টেলিভিশনে এখানে এসে ফেসবুকে এসে সব পেজগুলোকে আপনারা ব্লক করে দেবেন। এই ব্লক করার পরে হচ্ছে দেন আমি একটু আগে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই এই পর্যন্ত চলে আসতে হবে। এখন হচ্ছে অডিয়েন্স সেটিং, অডিয়েন্স সেটিংয়ে যেয়ে হচ্ছে আপনারা রেস্ট্রিকশনে যাবেন, এখানে গিয়ে হচ্ছে আপনারা প্রথমেই সার্চ দেবেন মুলতান,
মুলতান, মুলতান সিটিতে আপনারা বন্ধ করবেন, মুলতান আবার দিতে হবে। ওকে লাস্টে তারপর দিতে হবে করাচি, করাচি আর দিবেন হচ্ছে সিন, এটা দিবেন আর হচ্ছে আহমেদাবাদটা আমি বলে দিচ্ছি, আহমেদাবাদ ইসলামাবাদ সিটি দেখছেন, এটা দিবেন আর একটা দিবেন হচ্ছে ইউকে, জাস্ট এইগুলোই আপনি দেখছেন, ইসলামাবাদ, মুলতান, তারপর হচ্ছে করাচি, সিন্ধ, সিন্ধ, ইউনাইটেড কিংডম, লন্ডন, জাস্ট এতটুকু দিলেই। আর হচ্ছে যে যে আপনার হচ্ছে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোর হচ্ছে ফেসবুক ব্লক করে দেবেন, ব্লক করে দিয়ে সেভ, সেভ করার পরেই অলমোস্ট কাজ শেষ। আর যেটা হচ্ছে আপনাদের এখন কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই, এটা অনেকেই আছেন, অনেকেই আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য দেখাচ্ছি। তো বেসিক্যালি এখান থেকে আপনারা এখন কী করবেন, এখান থেকে আপনাদের একটা আমি হচ্ছে ব্রাউজার থেকে দেখাচ্ছি, তো ব্রাউজার থেকে দেখাই, টিভি চ্যানেলটা আমার এখানে শো করছে না আমার সার্ভারে, তো সার্ভার থেকে সেই জন্য আর কি ইসেলের আমি এখান থেকে একটা ভিডিও নিই, সাপোজ এই 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 এটা নিই, বুঝিয়ে নিলাম, এটা হচ্ছে আর এটাকে এইভাবে ছোটো বড়ো করতে পারবেন আপনারা, ঠিক আছে ছোটো বড়ো ছোটো বড়ো করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনাদের আর একটা জিনিস দেখাই, এখানে তো ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে হচ্ছে আপনাদের লো এই যে VST, এটা হচ্ছে আপনার অ্যাপার প্লাগ, প্লাগের থেকে আপনারা এই করতে পারবেন। দেন হচ্ছে যাবেন হচ্ছে ডাইস, এখানে যাবেন ওকে, লোড দিবেন, লোড দিয়ে হচ্ছে পেজে আসবেন সুপার পেজ, দেন এটাকে দিবেন হচ্ছে আঠারো 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 অথবা 20, এটাকে টু দেবেন, এটাকে জাস্ট 1- দেবেন, শেষ কাজ। এখন হচ্ছে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে কালার কারেকশন করবেন, কালার কারেকশনটা কালারটা একটু চেঞ্জ করে দেবেন, দেখাবেন ঠিক আছে, কিন্তু কালার কারেকশনটা একটু কম বেশি করে দেবেন, ঠিক আছে কালারটা বেশি করে দেবেন, এগুলো আছে এগুলো একটু একটু অ্যাবনর্মাল করে দেবেন যেন ডিরেক্ট না করতে পারে, ঠিক আছে। করার পরে কাজটা শেষ, এখন হচ্ছে আপনাদের কী করতে হবে, এখান থেকে এখান এখানে গিয়ে আপনাদের হচ্ছে এখানে স্ট্রিম কিনে নিতে হবে, কপি, দেন হচ্ছে এখানে আমরা যাব সেটিং, সেটিংয়ে যাই, এখানে আমরা পেস্ট করব, তারপরে দিব হচ্ছে ওকে, অ্যাপ্লাই, ওকে, দেন হচ্ছে আমরা স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট স্ট্রিমিং দিনে এখানে দেখবেন চলে আসবে আপনি, এই যে চলে আসতেছে। এখন আমি গো লাইভ দিলেই এটা লাইভ হওয়া শুরু করে দেবে, এখানে আমি লাইভ দিচ্ছি, এই যে লাইভ শুরু হয়ে গেছে, আমি জাস্ট এখানে টেস্টিং হিসাবে দিচ্ছি, এটা দেখেন আপনারা হচ্ছে আমি যেই টেস্ট লাইভ টেস্ট লাইভ টেস্টে দিচ্ছি, কোনো এখন কোনো অডিয়েন্স আসবে না, এখন রাত প্রায় 1টা মতন বাজে, এখন অডিয়েন্স আসবে না, যদি আমি এখানে কোনো টাইটেল দিতাম তো ডেফিনেটলি আসতো, দেখেন অলরেডি একজন চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা লাইভগুলো করবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার গ্রুপগুলো আছে, এই হচ্ছে আমার গ্রুপ, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রুপ, এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন, এবং হচ্ছে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন, এবং যদি আমার চ্যানেলগুলোতে কোনো ভিডিও পেয়ে আপনি উপকার হন অবশ্যই এখানে রিভিউ দেবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই, তো আল্লাহ হাফেজ।